Hey everyone, কি অবস্থা সবাই? This is Nayeem again from Nayeem's Information এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেহেতু থাম্বনেইলে দেখে ফেলছেন অলরেডি বা টাইটেলও ভালোভাবে দেখে ফেলছেন, দ্যাট ইজ আজকে আমরা আলোচনা করব কিভাবে ব্লগিং করে, নট ব্লগিং, ইটস ব্লগিং বি। তো ব্লগিং করে মানে লেখালেখি করে বা আপনি আপনার ওয়েবসাইট থেকে বা আপনি আপনার বিভিন্ন ওয়েতে কীভাবে একটা ভালো মানি জেনারেটিং করতে পারেন, যেটা অনলি অন আপনি ঘরে বসে, যেটা ফুললি হবে ওয়ার্ক ফ্রম হোম। তো আপনি এখান থেকে চাইলে খুব ভালো একটা মানি জেনারেট করতে পারেন, বাট আপনাকে অবশ্যই পেশেন্স থাকতে হবে। পেশেন্স আর আসলে পারবেন না, তো আপনাকে যে কাজটা করতে হবে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনাদের অনেকেরই যে প্রবলেমটা সেটা সব থেকে বড় জিনিস, যেটা হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে ফলো করেন না। ভিডিওটা ভালোভাবে ফলো না করে আগে গিয়েই মানে ভিডিওটা সহ টেনে টেনে দেখে ফেলেন, নাহলে কুইট করেন, আর নাহলে হালকা একটু দেখে নিজের মতো ট্রাই করার চেষ্টা করেন। এটা কখনো করবেন না যেটা আমি আগে করতাম, সব থেকে বড় একটা মিস্টেক হয়েছিল আমার, সেটা হলো কোনো কিছু জাস্ট একটু এতটুকু দেখে আমি চলে যেতাম না, বাকিটা আমি নিজে নিজে পারবো, দেন আবার ওখানে মিস্টেক করতাম, দেন দেখি এত বড় একটা ঝামেলা হয়ে গেছে, আবার ব্যাক করি, আবার বেক করে আবার ভিডিওটা দেখে আবার যাই। তো সব থেকে ভালো যেটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কী কী বোঝানোর চেষ্টা করতেছি একটু বোঝার চেষ্টা করেন, অ্যান্ড দেন আমরা সম্পূর্ণ ভিডিওতে কন্টিনিউ করবো। আমরা আসলে কী কী জিনিসপত্র এই ভিডিওতে দেখবো, অ্যান্ড দেন আমরা ব্লগিং করে কীভাবে একটা ভালো হ্যান্ডসাম আর্নিং জেনারেট করতে পারি, যেটা একটা লেজিট ওয়ে হবে, তো সেটা হলো ব্লগিংয়ের মাধ্যমে। তো ব্লগিংয়ের জন্য আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট চুজ করতে পারেন, আমরা আসলে ওয়েবসাইট বেসিসে আসলে কাজ করবো। ব্লগিং আপনি পার্সোনাল ব্লগিংও করতে পারেন, বাট সেটা থেকে আমরা একটা মাধ্যম, একটা মিডিয়াম চয়েস করে নেবো। ধরেন আমরা ব্লগার ইউজ করতে পারি বা আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারি, এই দুইটা ইউজ করে আমরা ভালোভাবে আপনার একটা নিজস্ব পার্সোনাল ব্লগিং সাইট বা আপনি চাইলে আপনার পার্সোনাল একটা ওয়েবসাইটও দাঁড় করে ফেলতে পারেন বা আপনি চাইলে একটা ই কমার্স ওয়েবসাইটও দাঁড় করে ফেলতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওগুলো আমরা এই বিষয়ে দেখার চেষ্টা করব। তো যারা একদম ব্লগিং সম্পর্কে আইডিয়া নাই, আমি তাদেরকে একটা আগে ভালো একটা ধারণা দেবো, অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো। তো আপনাকে যে কাজটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এই ভিডিওতে আমি ট্রাই করবো যে এক ভিডিওতে সব কিছু কভার করার জন্য, বাট মেবি এটা পসিবল হবে না, সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওটা দেখেন, ভিডিওতে আমি যা যা বলছি সেটা একটু ফলো করার চেষ্টা করেন, আর আমি স্টেপ বাই স্টেপ আগাবো, আপনারা যেটা বেটার বলবেন আর কি। আজকে একটা ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো না, স্টেপ বাই স্টেপ আগাবো, আমরা কী কী জিনিসপত্র লাগবে সব কিছু মেটেরিয়ালস আগে ডিসকাস করবো, অ্যান্ড দেন আমরা স্টেপ বাই স্টেপ, যদি আপনারা বলেন না এখন এক ভিডিওতে ভাই পরে আরেকটা ভিডিওতে আপনি কমপ্লিট করে দিন, তাহলে আমি পরে ভিডিওতে কমপ্লিট করতে পারি, যদি না বলেন না স্টেপ স্টেপ একটা একটা করে দেখান, আমাদের ধাপে ধাপে দেখান, তাহলে আমি সেভাবে আগাবো। তো অনেক কথা বলে ফেলতেছি, বেশি কথা বলা হয়ে যেতেছে, আগে চলেন আমরা একটু কমপ্লিট স্ক্রিনে দেখে আসি বা কমপ্লিট স্ক্রিনে যারা আগে একটু ডিসকাস করবো সেটাকে বলিনি। তো ফিরে আসছি ব্রেকের পরে। অলরাইট, তো ফিরে আসলাম আমাদের ছোট্ট একটা ইন্ট্রো পরে। তো আমরা যে জিনিসটা করবো সেটা আপনাকে আগে ফার্স্টে আমি বলে দিই, যেটা হলো ব্লগিং করে। আপনারা অনেকে জানেন যে ব্লগিং করে মানে মানে ব্লগটা আসলে কীভাবে আপনাদের বুঝালে ভালো হয়। আমার যারা সাবস্ক্রাইবার আছে অনেকে জানেন ব্লগিং জিনিসটা কি, তারপরে একটু ছোটোভাবে একটু ছোট্ট একটা এক্সপ্লেনেশন নিয়ে নেই, অনেকে জানেন না তাদের জন্য একটু বলে দিই। ব্লগিংটা হলো মনে করেন আপনি আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, আপনি চাইলে ওয়েবসাইটে লেখালেখি করতে পারেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মধ্যে পোস্ট করতে পারেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনি ডিসকাস করতে পারেন বা আপনি যে কোনো একটি কমার্স ওয়েবসাইটও দাঁড় করাতে পারেন। সেই ওয়েবসাইটগুলোর মধ্যে দেখবেন আপনি চাইলে বিভিন্ন ওয়ে টার্ন করতে পারেন, এক হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, সিপিএ মার্কেটিং করতে পারেন, অ্যান্ড দেন মোস্ট মেজর যেটা আমি আসলে দেখানোর চেষ্টা করি সেটা হলো অ্যাডসেন্সের মাধ্যমে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি চাইলে কীভাবে আর্ন করতে পারেন। বাট আরেকটা জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যেটা অনেকেই দেখায় না, সেটা হলো আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য নট অনলি গুগল অ্যাডসেন্স, আপনি আরও অন্যান্য যেসব অ্যাড নেটওয়ার্ক আছে সেগুলোর অ্যাপ্রুভাল কীভাবে নিতে পারেন। আমি অলরেডি একটা ওয়েবসাইটের জন্য অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা আমি আপনাদের একটা পর একটা দেখাই যাব, সেটা হলো আপনাদের ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কে যে আপনার অ্যাড ইউনিটগুলো আছে সেটা কীভাবে প্লেসমেন্ট করবেন সেটা আমি অলরেডি অ্যাপের মাধ্যমে দেখেছি, এখন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনারা সেখান থেকে আপনার পারমিশন নিতে পারেন সেটা আমি দেখাই দেবো। তাছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হলো media.net-এর একটা অ্যাড নেটওয়ার্কও আছে, সেগুলোর পারমিশন আপনারা চাইলে নিতে পারেন, বাট সেটা আমি পরে দেখাবো। আসলে media.net নিয়ে আমি কাজ করি না, বাট অ্যাজ ফার এজ আই নো ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড হেল্পফুল একটা আপনার অ্যাড নেটওয়ার্ক, যেটা থেকে অ্যাড সার্ভিংগুলো খুবই ভালো অ্যান্ড উইথ হাই সিপিসি। ওকে, তো এগুলো আমরা একটা একটা দেখবো, বাট সেটা দেখার আগে এখন যে কাজটা করতে হবে আপনাদের ওয়ার্ডপ্রেস এবং ব্লগারের আমি কিছু ধারণা দিয়ে দিব, ভিডিও ফেসকেম একটু বলে দিন, দেন আমি আপনারা আপনাদের সম্পূর্ণ আমি আপনার ওটাই কী বলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই দেব। সেটা হলো ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস এবং ব্লগার বোথ আর রিয়েলি গুড, অ্যান্ড ব্লগার প্রোভাইডেড ফ্রম গুগল, আর ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা বড় সড় কোম্পানি আছে। এখন ওয়ার্ডপ্রেসটা হলো পেইড একটা ভার্সন, মানে পেইড বলতে আপনি ডোমেইন আপনি গুগল আপনার ব্লগারও ডোমেইন দেয় না, বাট আপনার সাব ডোমেইন দেয়, যেখানে ওয়ার্ডপ্রেসটা সাব ডোমেইন দেয়, আপনি সাব ডোমেইন ইউজ করতে পারেন। ডোমেইন কি হোস্টিং এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, তাছাড়া আমি এই ভিডিও তো এক্সপ্লেন করবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন।
তো এই ডোমেইন এবং হোস্টিং আপনাকে যদি অবশ্যই গুগল অ্যাড মোবের বা যে কোনো ধরনের অ্যাড নেটওয়ার্কে অ্যাপ্রুভাল নিতে হবে, আপনাকে একটা ডোমেইন কিনতে হবে, মানে প্রিমিয়াম একটা টপ লেভেল ডোমেইন এটাকে ট্রান্সফার করতে হবে, তো সেটা আমি দেখাবো। তো এই দুইটা ওয়েবসাইটে আপনি দুইটা মিডিয়ামে আপনি চাইলে আপনার যে ব্লগিং ওয়েবসাইট আছে সেটা লঞ্চ করতে পারেন। তো দেখতে থাকেন, আমি বলতেছি। তো এখানে যে জিনিসটা করতে হবে, ওয়ার্ডপ্রেসে যদি আপনি যান, ওয়ার্ডপ্রেসে এটা সম্পূর্ণ পেইড, হোস্টিংটাও পেইড, ডোমেইনটাও পেইড। আর রেদার আপনি গুগল যেটা আছে, গুগল থেকে যেটা প্রোভাইড করছে ব্লগার, সেটার মধ্যে হোস্টিং ফ্রি, বাট টপ লেভেল ডোমেইনটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। বাট ওই যে আবার ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা হলো, সেখানে আপনি অনেকগুলো ফিচার্স পাবেন, আপনি আপনার ওয়েবসাইটটাকে নিজের মতো সাজাতে পারবেন। বাট ব্লগারে ওরকম চান্স নাই, বাট আপনি হ্যাঁ সাজাতে পারবেন, সমস্যা নেই, আমরা একটা একটা করে দেখবো। তো এইটা আপাতত আপনাদের একটা ছোটোখাটো আইডিয়া দিয়ে দিতেছি। আমি আসলে ক্যামেরার সামনে সব কিছু বলতে যেতেছি না, আমার কথা হলো আমি আমার চ্যানেলে সব থেকে যে জিনিসটা আমি পছন্দ করি সেটা হলো প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা সব কিছু দেখার চেষ্টা করবো। মুখে বলে অত কিছু আপনাদের এক্সপ্লেন করা দরকার নেই, ফেস ক্যামে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। এই দুইটা মিডিয়াম, ওয়ার্ডপ্রেস এবং ব্লগার, এই দুইটা মিডিয়াম আমরা এই দুইটা থেকে ওয়ার্ডপ্রেসও দেখবো, ব্লগারও দেখবো, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন, যেটা আপনার জন্য সুইটেবল। দুইটা প্রোজ অ্যান্ড কনস আমরা একদম কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো, আর ফেস ক্যামে বেশি বলার চেষ্টা করতেছি না, আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের একদম ইন ডিটেল দেখানোর চেষ্টা করবো। তো ওটা দেখতে থাকেন, আর ওইটার মধ্যে আমি আপনাদের সম্পূর্ণ জিনিস দেখাবো, কোথায় থেকে আমরা ডোমেইন নেবো, কোথায় থেকে হোস্টিং নেবো, কোথায় থেকে শেয়ার হোস্টিং নেবো, নাকি আমরা ডেডিকেটেড হোস্টিং নেবো, সব কিছু আমরা একটা একটা করে বলে দিতেছি। অনেকেরই ইচ্ছা ছিল ব্লগিং কীভাবে, আমি একটা পোল দিচ্ছিলাম, পোলের মধ্যে আপনারা বলছিলেন যে গেম ডেভেলপমেন্টও দেখা দেবেন, তাছাড়া আপনি চাইলে ব্লগিংয়ের ভিডিওগুলো আপনি দেখা দেবেন, ব্লগিং করে কীভাবে আর্ন করতে পারি। ওকে, তো এই ছিল আজকের এই পর্যন্ত আমার কথাবার্তা বলা, মানে কি ফেস ক্যামে। এখন আমরা ডিরেক্টলি আমরা জাম্প করবো আমাদের কম্পিউটার স্ক্রিনে, ওখান থেকে আরও ইন ডিটেল আমরা দেখে নেবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন, আশা করি কিছু হলো এখান থেকে ভালো একটা জানতে পারবেন। তো দেখা হচ্ছে পিসি স্ক্রিনে। অলরাইট, তো আজকের এই ভিডিওর পার্টে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হলো আপনার ফার্স্ট অফ অল ব্লগিংয়ের জন্য কোন সাইটগুলো সব থেকে বেটার হয়ে থাকে। ওকে, তো ব্লগিংয়ের জন্য আমি আপনাদের ফার্স্টে দুইটা আপনাদের মিডিয়াম দেখাইতেছি, আসলে সাইট না, দুইটা মিডিয়াম, যে দুইটা মিডিয়ামের মাধ্যমে আপনি ব্লগিংয়ে এন্টার করতে পারেন। তো ফার্স্টের যে মিডিয়ামটা সেটা হলো আমাদের সব থেকে মোস্ট পপুলার যেটা সেটা হলো ব্লগস্পট। ঠিক আছে, আমি আপনাদের ব্লগস্পটটা দেখাই দিই, যেটা হলো ব্লগস্পট। তো ব্লগস্পট জিনিসটা কি, এটা হলো আপনার মোটামুটি যে জিনিসটা ধরতে পারেন সেটা হলো ব্লগিংয়ের জন্য সব থেকে বেস্ট হয়ে থাকে। তো আমি একটা মোটামুটি বলেছিলাম বেস্ট কার, এটা জাস্ট একটা সিম্পল, জাস্ট এমনিতেই জাস্ট বেস্ট কার 247.blogspot.com। ওকে, তো এটা জাস্ট আমি একটা থিম ইউজ করছি আপনাদেরও আমি দেখাবো, যে এখানে একটা স্লাইডে চলতেছে, স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের কার, যেটা হলো কার সেলিংয়ের জন্য, যারা কার সেলিং করতেছেন তারা এখান থেকে বিভিন্ন ইনফরমেশান নিতে পারবে। অ্যান্ড দেন আমি এখানে কিছু অ্যাফিলিয়েট লিঙ্কও ইউজ করবো, আমি এটা আপনাদের একটা একটা স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো। আমি অলরেডি জাস্ট শুরু করি না, আমি জাস্ট এমনিতেই জাস্ট থিমটা ইম্পোর্ট করছি, থিম ইম্পোর্ট করাটা আপনাদের দেখাবো। আমি আগে দুইটা দেখাই দিই, একটা হলো ব্লগস্পট, একটা যেটা আছে সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তো আমি ওয়ার্ডপ্রেসটা দেখাই দিই, ওয়ার্ডপ্রেসটা কীরকম হয়ে থাকে, আর আমি ওয়ার্ডপ্রেসটা দেখাই দিই, ওয়ার্ডপ্রেস। ওকে, তো আরেকটা আছে ভাই, আপনি নিজে থেকে ওয়েবসাইট ডেভেলপ করেন। তো নিজে থেকে যদি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন তাহলে আপনি নিজে থেকে যা যা জানতেছেন সেগুলো আপনি এখান থেকে ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, তো এই হলো ওয়ার্ডপ্রেসে যে আমাদের এটা আছে। তো ওয়ার্ডপ্রেসে আপনি এখানে গিয়ে ডিরেক্টলি আপনার যে সাইটটা আছে সেটা এখান থেকে সাজিয়ে নিতে পারেন। ওকে, তো ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের আপনার নিউমেরাস থিম পাওয়া যায়, ম্যাসিভ লেভেলের থিমগুলো আপনি পাওয়া যায়, আপনি ইজিলি এখান থেকে জাস্ট কালেক্ট করতে পারেন। তো ওয়ার্ডপ্রেসে যদি আপনাকে কাজ করতে হয় বা আপনার ব্লগারও যদি কাজ করতে হয়, ব্লগার আপনি ডোমেইনটা ফ্রিতে পাবেন না, ডোমেইনটা আপনাকে কিনতে হবে, বাট হোস্টিং তারা নিজে থেকে দিয়ে দেয়, হোস্টিং ফ্রি। বাট ওয়ার্ডপ্রেসে আপনাকে হোস্টিং কিনতে হবে, প্লাস আপনাকে ডোমেনও কিনতে হবে, প্লাস আপনাকে এসএসএলও কিনতে হবে, সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। অলদো আপনি এখানেও আপনার ব্লগারের মধ্যেও আপনাকে এসএসএল কিনতেও পারেন, নাও কিনতে পারেন, কারণ তাদের সাইট অলরেডি সিকিউর। ঠিক আছে, আপনি যদি এখানে দেখেন, দ্য সাইট ইজ সিকিউর, কানেকশন ইজ সিকিউর, আপনি এখান থেকে ইজিলি এটা দেখতে পারেন। আর আপনাকে ওয়ার্ডপ্রেসে অবশ্যই সব কিছু টাকা দিয়ে কিনে নিতে হবে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসে জাস্ট টাকা দিয়ে কেনার জন্য আপনাকে এখন থিমও কেনা লাগতে পারে, বা আপনাকে থিমটা আপনি আপনার ফ্রিতে নিতে পারেন, বাট আপনাকে হোস্টিং এবং আপনাকে যে জিনিসটা সব থেকে দরকার হয় যেটা হলো আপনার ডোমেইন, সেটা আপনাকে অবশ্যই টপ লেভেল একটা ডোমেইন থাকবে। আপনি অবশ্যই যদি আপনার ব্লগিং সাইটটা, আমরা এখন ব্লগিং সাইটে কীভাবে আমরা রান করবো সেটা দেখে নিই। ধরুন আমি যদি আমার এইটার ব্লগার ব্লগস্পটে যদি যাই, আমি তাহলে আপনাকে দেখাই, যদি এটার ব্লগস্পটে যাই তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন ব্লগস্পটে ডিরেক্টলি একটা অপশন থাকে, যেটা হলো আপনি এখান থেকে ডিরেক্টলি অ্যাডসেন্সের জন্য, দেখেন আর্নিংস, এখান থেকে অ্যাডসেন্সের জন্য ডিরেক্টলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, হাউ টু কোয়ালিফাই ফর অ্যাডসেন্স। আপনি যদি এখানে যান তাহলে আপনি একটা মোটামুটি ভালো লেভেলের এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস আপনি দেখতে পারতেছেন, আপনার সাইটে কী কী থাকতে হবে, অবশ্যই আপনাকে নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, এটা আপনি ব্লগার থেকেই করেন বা ওয়ার্ডপ্রেস থেকেই করেন, যেখান থেকেই করেন, অবশ্যই অ্যাটলিস্ট আপনাকে 18 ওল্ড হতে হবে, ডাজ ইয়ার কন্টেন্ট কমপ্লে আর অ্যাডসেন্স পলিসি সেগুলো আপনাকে পড়তে হবে। ওকে, ডু হ্যাভ ইয়ার ওন কন্টেন্ট স্ক্র্যাচ, ফ্রম স্ক্র্যাচ, মানে একদম আপনাকে বটম থেকে, আপনাকে টপ টু বটম আপনাকে
অবশ্যই আপনাকে থাকতে হবে যেটা হলো আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। তো আপনার ব্লগারও যদি চান সেম জিনিস থাকে, তো এখন এই জিনিসগুলো আপনি কোথায় থেকে কালেক্ট করবেন সেটা হলো আমি আপনাদের একটা সাইট দেখিয়ে দিই, আমার মোটামুটি একটা পরিচিত একটা সাইট, সেটা হলো হোস্ট নিগার, যারা আপনাকে খুবই কম টাকা একটা ভালো পরিমাণ অফার দিয়ে থাকে। ওকে, তো আমি যদি এখানে দেখি আমি অলরেডি তাদের কাছ থেকে দুইটা ডোমেইন এবং হোস্টিং নিচ্ছি, অনেক কিছু নিচ্ছি তাদের এখান থেকে। আমি আপনাদের জাস্ট লগ ইন করে এখান থেকে দেখাই দিই, লগ ইন করে দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। ওকে, তো দেখেন এখানে আমি অলরেডি এখানে আপনার ডোমেইন নিছি nayeeminfo24.com নামের, উপর প্রিমিয়াম শেয়ার হোস্টিং নিছি, বিজনেস লেভেল যেটা ইমেল বিজনেস ইমেল যেটা আছে সেটাও এখান থেকে কালেক্ট করছি, কারণ আপনি আপনার চাইলে এখানে বিজনেস ইমেল যেটা আছে সেটা পার্সোনালি সেট করতে পারবেন। অ্যান্ড দেন SSL অ্যাক্টিভেশন এটাও নিয়ে নিছি, অ্যান্ড দেন ডেইলি ব্যাকআপ এটাও নিছি, এরপরে ক্লাউডওয়্যার প্রোটেকশন এটাও নিছি। ওকে, তো এখানে দেখেন আমার অলরেডি একটা ওয়েবসাইট চলতেছে যার techinnews24.com, যেটা হলো ওয়ার্ডপ্রেসে বিল করা। তো আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন, একটা হলো আপনি এখান থেকে সব কিছু নিতে পারেন আপনার যা যা পছন্দ, কারণ তাদের অফারগুলো খুবই মানে আপনার বলার বাইরে, এত সুন্দর সুন্দর তারা অফার দিতেছে। প্লাস তাদের এখানে আবার আরেকটা নতুন অফার চলতেছে যেটা আমি জানি না, সেটা পরে বলতেছি। তো এটা হলো আমার যে সিপেনেল সেটা বারবার দেখাইতেছে, আর এটা আমার ডোমেন সেট আপ করতে বলতেছে। তো আপনি এখানে ডোমেন দিবেন, ডোমেনের পরে ধরেন এই বিজনেস ইমেলটা কেমন হয়, ধরেন আপনার সাইটের নাম, ধরেন সাইটের নাম দিলেন ধরেন টেক নিউজ @ আপনার যে ডোমেইনটা আছে, ধরেন আমার ডোমেইন nayeeminfo24.com, এই ধরনের yourdomain.com, এটা দিয়ে আপনার একটা বিজনেস ইমেল ওপেন হয়ে যাবে, যেগুলো আমরা সবসময় দেখে থাকি, support@youtube.com, এই ধরনের জিনিসপত্রগুলো থাকে। তো তাদের যে অফারগুলো আছে আমি সেই অফারগুলো আপনাকে একবার দেখাই দিই, হোস্টিংয়ের অফারগুলো আমি আপনাদের দেখাই যে ওদের কী ধরনের অফারগুলো এখানে থাকে। দেখেন আমি দেখাই হোস্টিংয়ের, এই দেখেন প্রায় অনেক মানে আপনার একটা হিউজ নাম্বার অফ তারা আপনাকে অফার দিয়ে থাকে, আপনি যেগুলো ডোমেইনে যান। তো মনে করেন যে আপনি যদি তাদের এখানে আসেন, সব ধরনের ডোমেইনগুলো আপনি একদম স্ক্র্যাচ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। ধরেন যে XYZ এটা পার ইয়ারে আপনাকে $1 $0.99, এটা কিন্তু অফার চলতেছিল আপনার এখানে, কিন্তু আপনার $11 থেকে $0.99 চলে আসছে, মানে $1 দিয়ে আপনি এক ইয়ারের জন্য পাইতেছেন সাইটের জন্য, আপনার .site, .tech অনেক ধরনের, মানে আপনি বেস যেগুলো পপুলার টপ লেভেল ডোমেনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে খুব কমেই পাইতেছেন। ওকে, তো আমি এটা বলতেছি না এরা চিপ, বাট আপনাকে খুব ভালো ডিল দিয়ে থাকে এরা। ওকে, হোস্টিংয়ে যান আপনি, শেয়ার হোস্টিংয়ে যান, শেয়ার হোস্টিংয়ে যদি যান আপনি পেয়ে যাবেন কি, তাছাড়া এখানে ওয়ার্ডপ্রেসের জন্য স্পেশাল হোস্টিং আছে, আপনি স্পেশাল সাপোর্ট পাবেন তাদের জন্য। যদি আপনি গেট স্টার্টেড নাও যান আপনি ভালো ভালো তাদের অফারগুলো পেয়ে যাবেন, আপনাদের একমাত্র স্পেশাল ওয়ার্ডপ্রেসের জন্য যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন তাদের এখানে তিনটা আপনাদের অফার চলতেছে, তো আপনি আপনার এখান থেকে ইনস্টলেশন অফারও দিয়ে দিবে, সরি ইনস্ট্যান্ট অফারও তারা দিবে, মানে যেখানে যে অফারটা চলতেছে সেটা আপনি পেয়ে যাবেন গেট SSL ফর ফ্রি। তো আপনাকে দেখেন এখানে আপনার SSL এর জন্য পে করা লাগবে, এটা হলো বেসিক, যেটা সিঙ্গেল ওয়ার্ডপ্রেস হোস্টিং, এবার প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, এবার বিজনেস ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, আমার প্রিমিয়ামটা চলতেছে, আমি প্রিমিয়াম ইউজ করতেছি। ওকে, কারণ এটা আপনার 100 ওয়েবসাইটের জন্য 20 GB আপনার SSD ডিস্ক স্পেস দিয়ে দিচ্ছে, আনলিমিটেড ব্যান্ডউইথের জন্য কোনো প্রবলেম হয় না, পাওয়ারফুল কন্ট্রোল সিস্টেম, কারণ তাদের ইটা দেখেন আপনাদের ওটাই কী বলে তাদের যে হোস্টিং যে ইটা খুবই জোস, তাদের যে আপনার সি প্যানেলটা খুবই সুন্দর হয়ে থাকে, জাস্ট আপনি এখানে গেলে সব কিছু অটোমেটিক সেট আপ করতে পারবেন। ওকে, যাক আমার লগ ইন করা লাগলো না, এখানে দেখেন যে ডোমেইন এবং হোস্টিং যেগুলো আছে অটোমেটিক, তাদের যে আপনার ইগুলা মানে কন্ট্রোল প্যানেলগুলো খুবই জোস দেখতে, খুবই সুন্দর, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তাদের কথা। এখন আপনি যদি এখান থেকে পারচেস করতে চান, আপনাকে ইজিলি আপনি ওখান থেকে যান, আপনি আপনার যে বিজনেস আপনার যে ইটা আছে মাস্টার কার্ড আছে সেটা দিয়ে পে করতে পারেন, তাছাড়া আরও অন্যান্য অনেক ধরনের তাদের পেমেন্ট সিস্টেম আছে, আমি আপনাদের দেখাই দিই, দাঁড়ান আমি একটা একটা করে দেখাই দিতে, সেখান থেকে আমি ব্যাগ চাই জাস্ট এখানে ধরেন আপনি একটা পারচেস করবেন, এটা অ্যাড টু কার্ট, অ্যান্ড দেন এখান থেকে আপনি ইজিলি বাই নাও গিয়ে এটা বাই করতে পারেন। ওকে, মানে যে আপনি বাই করবেন, পেপাল আছে, মাস্টার কার্ড আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, সব ধরনের এখানে পেমেন্ট মেথড তারা অ্যাড করে রাখছে আপনার জন্য, জাস্ট ইজিলি এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। ওকে, তো এই ছিল মোটামুটি কথা, আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো ওয়ার্ডপ্রেস বা আপনার যেটাই বলি না কেন, আমরা ওয়ার্ডপ্রেস বলি বা আপনার ব্লগার বলি, ওগুলো থেকে কোনটার থেকে কানেক্ট করতে পারি, কারণ আজকের ভিডিওটা আমি মোটামুটি জাস্ট আপনাদের ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম। আর অবশ্যই আমাদের কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটা হোস্টিং থাকতে হবে বা আপনাকে একটা ডোমেইন অ্যাটলিস্ট কিনতে হবে, টপ লেভেল ডোমেইন, কারণ ফ্রি ডোমেইন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্সেন্সের জন্য, তো এটা আপনাকে মাস নিতে হবে। আর ডিসক্রিপশনে আমি আপনাদের এই হোস্টিংয়ের লিঙ্কটা দিয়ে রাখছি, তাছাড়া আমি আপনাদের জন্য একটা কুপনও দিয়ে রাখছি, আপনার চাইলে সেই কুপনটা ইউজ করে অনেক কম দামে, মানে কম দাম বলবো না, একটা ভালো আপনি এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন, প্লাস এখানে তারা অফার দিতেছে, প্লাস আরেকটা ডিসকাউন্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন, তো ডিসকাউন্টটা কত হতে পারে আপনি কেনার সময় বুঝতে পারবেন। ওকে, তো ভালো থাকেন, এখন ক্যামেরার সামনে আসবো, দু একটা কথা হলো ভিডিওটা শেষ করি। ওয়েল, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু এন্ড করলাম না, কারণ আপনাদের অনেক কিছু দেখানো আছে, একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমাদের জন্য ভিডিও আসবে, তো সম্পূর্ণ ভিডিওটা একটা একটা করে দেখতে
দিতে থাকেন। আর আপনার চাইলে হোস্টিংয়ের থেকে নিতে পারেন আপনাদের জন্য যে পার্সোনাল যে ডোমেইনটা আছে হোস্টিংটা আছে, ডিসক্রিপশনে আপনারা কুপন পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে নিতে পারেন। আপনার জন্য খুব অ্যাফোর্ডেবল একটা আপনি মানি দিয়ে সেখান থেকে ইজিলি আপনার কাঙ্ক্ষিত টপ লেভেল ডোমেইন বা হোস্টিং নিয়ে নিতে পারেন যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন। ওকে, তো মাস্ট ট্রাই করবেন একবার। আমার যতটুকু মনে হোস্টিং এর একটা ইন্টারেস্ট ওয়েবসাইট আপনার জন্য খুবই ভালো হবে, নিতে পারেন। আর নেক্সটে এটা পার্ট টু আসবে, পার্ট টুতে আপনাকে আমি কি সম্পূর্ণ ভিডিওটা এন্ড করে দেবো নাকি আপনার চাইতেছেন যে স্টেপ বাই স্টেপ ভাই আপনি পোস্ট করে দেখান বা আপনি এখান থেকে আমাদের সাইটটাকে আরও কীভাবে ডিজাইন করবো সেটা নিয়ে দেখান, কীভাবে আমরা চাইলে প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করবো সেটা নিয়ে দেখান, একটা একটা করে দেখাবো নাকি একবারে দেখাবো, তো আপনারা সেটা বলবেন আপনাদের মতের উপরে। কারণ আমার মতের থেকে আপনাদের মতটা বেশি ভ্যারি করে এখানে, আপনারা কী চাইতেছেন, কারণ আপনারা আছেন বলে আমি আসি। আর আমাদের সিলভার প্লে বাটনটা খুব শীঘ্রই চলে আসবে, সেটা আনবক্সিং হবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চনও থাকে আমার পার্সোনাল ব্যাপার সম্পর্কে সেটা করতে পারেন। ওকে, তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও। যদি ভালো লাগে লাইক দেন, কমেন্ট করেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আর এই তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই গেম ডেভেলপমেন্টের নেক্সট ভিডিওগুলো খুবই এক্সাইটিং একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখবেন আশা করতেছি। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।